मैनचेस्टर यूनाइटेड कार, इंग्लैंड नकि कातार? पानी से भरी बाल्टी, जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़। इंग्लिश प्रीमियर लीगर अन्यतम सफल दल मैनचेस्टर यूनाइटेड बर्तमान मालिक ग्लेजर परिवार बेश किछुदिन आगे जानिएछिल जे तारा यूनाइटेडेर मालिकाना हस्तान्तर करते प्रस्तुत। पछन्दमतो बिडेलेई तारा मैनचेस्टर यूनाइटेड क्लाबेर दायित्व तुले देबेन नतून मालिकके। एरपर विश्वजुड़े ताबड़ ताबड़ धनी व्यक्तिरा चेष्टा करलो शेष पर्यन्त दुइजन व्यक्ति रेड डेविलदेर नतून मालिक हवार दौड़े रयेछेन। एदेर मध्ये एकजन हलेन ब्रिटिश बिलियनियर जिम रैडक्लिफ, अन्यजन हलेन कातारेर ब्यांकार शेख जेसिम बिन हामाद आल थानी। এই দুই ধনী ব্যক্তির মধ্যে চলছে বিডের যুদ্ধ। খবর অনুযায়ী দুতরফেই তৃতীয় এবং শেষ বিড দেওয়া হয়েছে। এরপর গ্লেজার পরিবার সিদ্ধান্ত নেবে তারা কাকে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব হস্তান্তর করবে। খবর অনুযায়ী কাতারের শেখ জেসিম তার শেষ বিডে 5 বিলিয়ন ইউরো অর্থাৎ 6.2 বিলিয়ন ডলার অফার করেছে, যা একটি বিশ্ব রেকর্ড। এর পরিবর্তে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের 100% মালিকানা সত্ত্ব চান। তবে তিনি কথা দিয়েছেন তিনি নতুন মালিক হলে দল বদলে ম্যানচেস্টার ইউনাইটেড অন্যান্য বড় ক্লাবদের বেশ টক্কর দেবে। এর পাশাপাশি ক্লাবের 620 মিলিয়ন ডলারের ধারও মিটিয়ে দেবেন। শুধু তাই নয়, তিনি মালিক হলে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের নবীকরণ হবে বা নতুন স্টেডিয়াম এবং অনুশীলন মাঠ তৈরিও করবেন তিনি। অন্যদিকে ইউনাইটেড ভক্ত র্যাডক্লিফ এর আগে চেলসির মালিকানা সত্ত্ব কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। এবার তিনি তার প্রিয় ক্লাবের মালিক হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তবে র্যাডক্লিফের শেষ বিড়ে অর্থের পরিমাণ এখনও জানা যায়নি। তিনি ক্লাবের 50%-এরও বেশি স্বত্ব নেবেন বলে শোনা গেছে। সেক্ষেত্রে জোয়েল এবং আব্রাম গ্লেজার 20% স্বত্বের মালিকানা উপভোগ করতে পারবেন। এবং এই বিষয়টি চিন্তা বাড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের। তারা চান ক্লাবের এক নতুন মালিক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।